সালারের মালিহাটি গ্রামের তৃণমূল কর্মী খুনের ঘটনার পর ফের এক অভিযুক্তর বাড়ি থেকে বোমা উদ্ধার। শুক্রবার রাতে মুর্শিদাবাদ জেলার সালার থানার মালিহাটি গ্রামের খাদিমপাড়া থেকে খুনে পলাতক অভিযুক্ত হাসিবুল রহমান ওরফে শ্যামপুর বাড়ি থেকে 10টি তাজা সুতলি বোমা উদ্ধার করল পুলিশ। শনিবার দুপুরে বোম স্কোয়াড পৌঁছে বোমাগুলি নিষ্ক্রিয় করে। এ নিয়ে গত এক সপ্তাহে দুইবার বোমা উদ্ধারের ঘটনা ঘটল গ্রামে। প্রসঙ্গত গত 14 অক্টোবর মালিহাটি পঞ্চায়েত এলাকার কান্দ্রা গ্রামের আলাই শেখ দুষ্কৃতী হামলায় মারা গিয়েছিলেন। তৃণমূলের দুই গোষ্ঠী ঝামেলার জেরেই এই খুন বলে অভিযোগ ওঠে। খুনের ঘটনায় একাধিক স্থানীয় তৃণমূল নেতাকর্মী অভিযুক্তের তালিকায় রয়েছে। এই খুনের ঘটনার 12 দিন আগেও গ্রামের বাসিষ্ঠবেদের কাছে দুই পক্ষের মধ্যে বোমাবাজি হয়েছিল। এদিকে এই খুনের ঘটনায় গত 16 অক্টোবর সালার থানার পুলিশ মালিহাটি গ্রামের রজব আলী শেখ ও সানোয়ার শেখকে গ্রেপ্তার করে। তাদের জেরা করে গত 19 অক্টোবর রজব আলীর বাড়ি থেকে পুলিশ 4টি তাজা বোমা উদ্ধার করে। এরপর এদিনের বোমা উদ্ধারের ঘটনায় গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন পুলিশ আরও এক অভিযুক্তের বাড়ি থেকে বোমাগুলি উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের জেরা করে আগের মতন এদিনও বোমা মজুতের খবর পায়। বোমাগুলি ঘরের মধ্যে একটি অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রাখা ছিল। হাঁড়ির ওপর একটি বাঁশের ঝুড়িও চাপা দেওয়া ছিল যাতে কারো সন্দেহ না হয়। এখানে 10টা বোম ফাটানো হলো, কোথায় পাওয়া গেছে জানেন? শ্যামপুরের বাড়িতে। আচ্ছা, কবে পেয়েছে? কালকে রাতে। আচ্ছা, এই আওয়াজ শুনলেন? হ্যাঁ। কালকে পুলিশ আটক করতে এসেছিল, তাকে না পেয়ে বোমা গুলো উদ্ধার করতে পেরেছিল। এটা এটাই পুলিশের মানে বলল কি বলবো। আপনার নাম কি? আমার নাম রেহেনা খাতুন। এখানে যে এর আগেও 4টে বোমা এখানে ফাটানো হয়েছিল এই আলাই শেখ মার্ডারের পর, আবার 10টা তা বারবার বোমা উদ্ধার হচ্ছে, কি বলবেন? পরপর দুবার হলো, এগুলা দেখে গ্রামের মানুষ বা পাড়ার মানুষ কি বলছে? সব আতঙ্কে রয়েছেন, তাই তো? আতঙ্কে রয়েছে আমরা, তাই তো? আপনার নাম কি? আমার নাম সুন্দর। বাড়ি বাড়ি কোথায়? এরকম আওয়াজ শুনলেন? খুব জোর। এর আগেও 4টে একদিন এখানে ব্লাস্ট করা হয়েছে, সেটা শুনেছিলেন? তা এই আওয়াজ দেখলেন, এই বোমগুলো কোথায় উদ্ধার হয়েছে? খাদিমপাড়া থেকে উদ্ধার। কার বাড়ি থেকে? শ্যামপুরের বাড়ি থেকে। তা এই যে আগে এই কান্দ্রা এই ক্যানেলে কোনো রকম বোম ফাটানো হয়নি, এই দেখছেন, তা কি আতঙ্ক আতঙ্ক লাগছে? আতঙ্ক তো লাগবে, বোম ফাটতে হলে আতঙ্ক লাগবে। আচ্ছা, কটা বোম উদ্ধার হয়েছিল? আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।